মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের সাথে আছি। অনেকদিন পর আজ অঙ্ক নিয়ে কথা বলবো। এতদিন আমি অঙ্ক দিতে পারিনি, কারণ আমার উদ্দেশ্য ছিল যে বোর্ডে আপনাদের সাথে ডিটেলস অঙ্কটা নিয়ে আলোচনা করব। যে ব্যাপারটা আপনাদের সাথে আজকে শেয়ার করব সেটা হচ্ছে যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2018 এর গণিত সমাধান 24/5/2019, অর্থাৎ মে মাসের 24 তারিখে যে পরীক্ষাটা হয়েছিল সেটার গণিত সমাধান নিয়ে। আপনারা বলতে পারেন যে অলরেডি আপনারা সমাধান পেয়ে গেছেন, এখন কি কারণে এটা দেখে লাভ কী? লাভটা আপনারা দেখেন, লাভটা আমি সর্বশেষে বলবো যে কী লাভ। আপনার এটা দেখে সামনে যদি কোনো পরীক্ষা থাকে সেই অঙ্ক সম্পর্কে যদি একটা টোটাল ধারণা আসে, এবং একটা একটা অঙ্ক করলে যদি আপনার পুরো ওই চ্যাপ্টার বা ওই ধরনের যে অঙ্ক আছে সেই সম্পর্কে টোটাল হয়ে যায়, তাহলে আমার মনে হয় অনেক বড় লাভ আছে এখানে। আর একটা লাভ আছে, সেটা হচ্ছে যে সিলেবাস ভিত্তিক যে অঙ্কগুলো কোন জায়গা থেকে বা কোথা থেকে কিভাবে আসতে পারে সেই সম্পর্কিত। আরও যে লাভগুলো সেগুলো ভিডিওটা দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার কাছে, আর শেষে আমি ডিটেলস বলবো যে আরও কি কি ব্যাপারগুলো, কারণ অঙ্কগুলো না করলে আমি আপনাকে বলতে পারবো না বা বোঝাইতে পারবো না যে কি কি লাভের ভিতরে আর পাবেন। তো এটা শেষে একেবারে যখন আমি সর্বশেষ অঙ্কটা আপনাদের দিব তখন ডিটেল শেয়ার করবো, এবং কীভাবে সার্বিক প্রস্তুতিগুলো পরবর্তী পরীক্ষার জন্য অঙ্কের ক্ষেত্রে এইটার আলোকে নেবেন, এই প্রশ্নের আলোকে নেবেন, সেগুলো শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা কাজে ফিরে কাজে ফিরে যাই, বা আমাদের মূল যে উদ্দেশ্য বা কাজ সেটা শুরু করি। আমি এইটা বসালাম এ স্কোয়ার প্লাস 1/a², এটাকে আমি লিখতে পারি এ মাইনাস 1/a² প্লাস 2, এটার মান হচ্ছে 3 যোগ 2, তাহলে 3 × 9 + 2 সমান 11, এই যে 11 আসে, এটা হয়ে গেল। তাহলে চলুন আমরা পরবর্তী রায় যাই। আমি 16টাই দেখাবো। একটি ক্লাসে শিক্ষার্থীদের মধ্যে 2700টি চকলেট বিতরণ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থীর সংখ্যার 3 গুণ পরিমাণ চকলেট পেলে শিক্ষার্থীদের সংখ্যা কত? এখানে দুইটা জিনিস ফোকাস করতে হবে, যে একটি ক্লাসে কত চকলেট বিতরণ করা হয়েছে, 2700টি, 2700টি চকলেট হচ্ছে বিতরণ করা হয়েছে, আর প্রত্যেক শিক্ষার্থী চকলেট পাইছে কত, মোট শিক্ষার্থীর সংখ্যা, মোট যে শিক্ষার্থী সেই সংখ্যা 3 গুণ। এখানে দুইটা জিনিস হলো আপনাদের ফোকাসে আনতে হবে, মোট শিক্ষার্থীর সংখ্যার 3 গুণ এখানে তারা পাইছে। এখন ধরি মোট শিক্ষার্থীর সংখ্যা 1 জন, তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা যদি 1 জন হয়, এখানে কি বলছে দেখেন, ক্লাসের মোট শিক্ষার্থীর সংখ্যার মানে প্রত্যেক শিক্ষার্থী, একজন শিক্ষার্থী কত পাইছে, প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থীর সংখ্যার 3 গুণ পরিমাণ চকলেট পাইছে। হ্যাঁ, তাহলে একজনে কতগুলো চকলেট পাইছে, অতএব একজনে বলছে মোট যত শিক্ষার্থী একজনে তার 3 গুণ চকলেট পায়, তাহলে একজনে চকলেট পাবে হচ্ছে 3x, এত টি। এখন একজনে যদি এতটি চকলেট পায়, তাহলে আমি শর্ত মতে কী লিখতে পারি, আমি একজনে যে চকলেট পায় সেটাকে যদি আমি মোট শিক্ষার্থীর সংখ্যা দিয়ে গুণ দেই, তাহলে আমার মোট চকলেট বেরোবে। তাহলে শর্ত মতে 3x গুণ x, এটা হলো প্রত্যেকে চকলেট পায়, এটা হলো মোট শিক্ষার্থীর সংখ্যা, তাহলে আমার টোটাল শিক্ষার্থীর সংখ্যা বেরোয় যাবে এত। এখন এখানে কত হয় দেখেন, 3x² 2700, তাহলে x² = কত, 2700/3, যেটা কেটে গেলে কত থাকে, যদি আমি কেটে দেই এখানে আসবে হলো 900, তাহলে এখানে আসে 900, x² = কত আসে 900। এবার আমি x এর মানটা বের করবো, এই স্কোয়ারটা পাশে চলে গেলে হয়ে যায় বর্গমূল, তাহলে ওই 900-র উপরে বর্গ চলে যায়, 900-রে বর্গ করলে আসে হলো আমার 30। তাহলে আমি মোট শিক্ষার্থীর সংখ্যা কতজন ধরছি, 1 জন, তাহলে এখানে মোট x এর মান কত আসছে, 30, তাহলে আমার মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে
30 জন। এখানে উত্তরটা ছিল হচ্ছে ক নাম্বারে, উত্তর ছিল কতে 30 জন। আমি আগে উত্তরটা দিয়ে দেবো এরপর থেকে, তাহলে উত্তর হবে কোনটা, ক নাম্বার। এখানে 3:1, একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হচ্ছে 3:1। উহার পরিসীমা 200 মিটার হলে ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? উত্তর হচ্ছে 1875। বর্গমিটার, সরি এখানে বর্গমিটার দিতে হবে। তাহলে দেখুন যে ধরি দৈর্ঘ্য হচ্ছে 3x এত মিটার, প্রস্থ আসছে এখানে 1x, যেহেতু x মিটার, 1 এর সাথে গুণ দিলি x xই হবে, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, প্রস্থ আসছে x মিটার। এটা হচ্ছে পরিসীমা, পরিসীমা দিয়ে আছে কত 200 মিটার। এটা দিয়ে আমি সমাধান করলে x এর মানটা বেরোয় যাবে, তাহলে কত হয়, 3x + x, এই দুইটাকে এই পাশে নিয়ে আসবো, 2 দিয়ে যদি আমি 200কে ভাগ দেই তাহলে থাকে হলো 100। এখানে 3 আর আমি সংক্ষেপে করে ফেলবো, এখানে আমি 2 লাইন বেশি করব না। এখানে 3x আর একটা x, এটা কত হয় 4x, একবারে করে ফেললাম। অতএব x সমান সমান আসে হলো 100/4, এখানে x সমান সমান আসে হচ্ছে 25। দেখেন একটু মনোযোগ সহকারে, এখানে দৈর্ঘ্য 3x, তাহলে 25 × হচ্ছে 3, 3×25 = 75, আর এখানে প্রস্থ কত x, তাহলে প্রস্থ কত হবে 25 এত মিটার, আর এখানে থাকবে এত মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে, আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য পাইছি কত 75 × 25, এত বর্গমিটার। এই দুটো গুণ করলে আসে 1875 বর্গমিটার, 1875 বর্গমিটার। এখানে একটা, আর এখানে উত্তরটা হচ্ছে তাহলে 1875, 1875 ক নাম্বার। সমাধান, আমি ধরতাম যে মোট শিক্ষক শিক্ষিকার সংখ্যা হচ্ছে, মোট আমি বেশি বড় করবো লিখবো না, একবারে সংক্ষেপে দিয়ে দিচ্ছি, মোট সংখ্যা হচ্ছে 1 জন, এক্স মোট শিক্ষক শিক্ষিকার সংখ্যা এখানে লিখলাম না, ধরে নেবেন আপনারা 1 জন। এখন তাহলে কোনো স্কুলের শিক্ষিকার মধ্যে এতজন যদি মহিলা হয় তাহলে পুরুষ কতজন, তাহলে 1 জন হইলে মহিলা হচ্ছে কতজন, মোট এতজন, তাহলে মহিলা হচ্ছে এক্সের এতজন, মানে মহিলার সংখ্যা আছে এত অংশ, এক্সের 2/3, তাহলে এতজন হচ্ছে মহিলা এত অংশ, তাহলে মোট 1 জন হলো শিক্ষক শিক্ষিকা, মহিলার সংখ্যা কত হবে এক্সের এত, তাহলে 2x/3। তাহলে পুরুষ কত, মহিলা যদি এত জন যায় তাহলে এখানে পুরুষটা দেখেন আপনি বুঝতে পারবেন, আমি যদি মোট থেকে মহিলাটা বাদ দিই তাহলে পুরুষ পাবো, মোট হলে 1 জন হলো পুরুষ শিক্ষক মহিলা শিক্ষক দিয়ে, আর মহিলাটা আমি বাদ দিলাম, তাহলে পুরুষের সংখ্যাটা পাবো, এখানে পুরুষের সংখ্যা কত হবে, এখানে দেখেন 3x - 2x হবে, নিচেই 3, তাহলে এখানে হবে x/3, এটা হলো পুরুষ, পুরুষ আছে এতজন। এখন বলছে যে এই যে যে পুরুষ, এই পুরুষের মধ্যে এত অংশ হচ্ছে বিবাহিত, পুরুষের মধ্যে এই পুরুষ, পুরুষের ভিতরে কত অংশ, এতের এত অংশ বিবাহিত, কত 3/5 বিবাহিত, তাহলে বিবাহিত কত আসে দেখেন, এটা এটা চলে যায়, তাহলে x/5, এটা হচ্ছে বিবাহিত পুরুষ, বিবাহিত এতজন, এতজন হচ্ছে বিবাহিত, আর 12 জন হচ্ছে অবিবাহিত। এখন একটা জিনিস দেখেন, এখানে আমার পুরুষের সংখ্যা আমি পাইছিলাম কত, পুরুষের সংখ্যা আমি পাইছি কিন্তু এখানে যে এই বিয়োগ করার পরে যেটা, এটা পুরুষের সংখ্যা আমি কিন্তু x/3 এতজন পাইছি, এটা হচ্ছে মোট পুরুষের সংখ্যা, আর এটা হচ্ছে বিবাহিত পুরুষের সংখ্যা। আমি যদি মোট পুরুষ থেকে বিবাহিত পুরুষ বাদ দেয় তাহলে অবিবাহিত পুরুষ পাওয়া যায়, তাহলে শর্ত মতে আমি সংক্ষেপে করে দিচ্ছি, তাহলে শর্ত মতে কী আসে দেখেন, এটা হচ্ছে মোট পুরুষ আর এতজন, আর এটা হচ্ছে বিবাহিত পুরুষ, তাহলে মোট পুরুষ থেকে বিবাহিত পুরুষ বাদ দিলে অবিবাহিত পুরুষ কত, 12 জন শর্ত মতে, তাহলে এটা করে ফেলুন, এখানে আমি একবারে করছি,
একবারে দেখাই দিছি, এই জন্য আর কি আপনাদের হয়তো একটু বুঝতে সমস্যা হয়, এই জন্য আমি নিচে দিয়ে দিচ্ছি যে পুরুষদের সংখ্যা হচ্ছে এক্স বাই থ্রি জন। এই এক্স বাই থ্রিটা এখানে আমি দ্বিতীয়বার না লিখেই এইটা এখানে দিয়ে দিছি যাতে সহজে বের করা যায়, আর বিবাহিত পুরুষ এতজন। তাহলে এখানে আমি সমাধান করি, দেখেন সমাধান করলে কত আসে, এখানে 15 আসে লসাগু, তেপাচ্চা 5 5x মাইনাস এখানে 3x আসে সমান সমান 12। এটা কত আসে আমি নিচের দিকে গেলাম না, কারণ দেখা গেছে নাও ধরতে পারে, এখানে আসে 15, উপরে থাকে 2x, এখানে থাকে 12। তাহলে নিচে যদি আমি 1 ধরি আমি কি লিখতে পারি এখানে, যে 2x সমান সমান 12 গুণ 15, তাহলে কত আসে x সমান সমান 12 গুণ 15, এই টুটা নিচে চলে যায়, 6 দুগুণই 12, 6 পুনরুন কত 90, x এর মান কত আসছে 90, আমার মোট ধরছিলাম কতজন শিক্ষক শিক্ষিকা x, তাহলে x এর মান কত আসছে 90, তাহলে ক 90 জন। তাহলে চলুন এটা আপনারা দেখলেন, আমি দুইভাবে দেখালাম এই কারণে যে অনেকে হয়তো ওইভাবে বুঝতে পারবেন না, এই চলো আপনার ডিটেলস যেভাবে অঙ্কটা করে সেইভাবে, এটা সময় বেশি লাগবে আর ওইভাবে হচ্ছে সময় আপনার লাগবে, আমি এটা মুছে দিচ্ছি, ওইভাবে আপনার সময় লাগবে 30 সেকেন্ড আর এভাবে লাগবে 3 মিনিট। তাহলে কোনটা কিভাবে দেখবেন আপনারা উত্তর দিয়ে সিদ্ধ করে নেবেন, যেমন এই উত্তরটা 90 ছিল আমি আগেই দেখাইছি। বন্ধুরা চলুন এবার 6 নম্বরটা শুরু করা যাক। 6 নম্বরটা আছে, যদি এক্স প্লাস ওয়াই সমান সমান 17 এবং এক্স ওয়াই সমান সমান 60 হয় তবে এক্স মাইনাস ওয়াইয়ের মান কত। এটা করার জন্য আমরা যেটা করব, আমরা এমন দুটো সংখ্যা নেব যেটা যোগ করলে হবে 17, গুণ করলে হবে 60। দেখেন আমি গতানুগতিক ধারার একটু বাইরে করতেছি দ্রুত অঙ্কটা উত্তরটা বের করার জন্য। আমি যদি এক্স এর মান 12 ওয়াইয়ের মান 5 দেই তাহলে এখানে কত, দেখেন প্রথম শর্তটা পূরণ হয় 17, যদি 12 গুণ 5 দেয় দ্বিতীয় শর্তরও হয়ে যায় 60, 5 12 60। যদি এক্স এর মান আমি এখানে 12 বসাই আর ওয়াইয়ের মান 5 বসাই তাহলে কত আসে, এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াইয়ের মান আছে 7, তাহলে আমার কী চাইছে এক্স মাইনাস ওয়াইয়ের মান কত, তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে উত্তর, এটার উত্তর হচ্ছে খ নম্বর, এটার উত্তর খ নম্বরে 7। তাহলে এভাবে আমরা বের করে ফেলবো। আর একটা নিয়ম আছে, অন্য নিয়ম, সেটা করলে অনেক বড় হয়ে যাবে, ওটা যাব না, আমার মেইনলি কভার করতে হবে যে এমন দুটো অঙ্ক বা সংখ্যা, সরি এমন দুটো সংখ্যা যোগ করলে হবে 17, গুণ করলে হবে 60, সেটা হচ্ছে 12 আর 5। তাহলে এক্স এর মান আসতেছে 12, ওয়াই এর মান আসতেছে 5, তাহলে 12 থেকে, তাহলে যদি এক্স এর মান 12 এবং ওয়াই এর মান 5 হয় তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 12 মাইনাস 5 সমান সমান 7, এইটাই হচ্ছে এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই এর মান, এইটার মান, এটা আমি বসালাম। তাহলে চলুন পরবর্তীটা শুরু করি, দেখুন 7 নম্বরটা, একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 2025 বর্গমিটার, এর চারিদিকে বেড়া আছে, বেড়াটির দৈর্ঘ্য কত। মনে করেন একটা বর্গাকার বাগানের ক্ষেত্রফল হচ্ছে 2025 বর্গমিটার, এর চারিদিকে বেড়া আছে, বেড়ার দৈর্ঘ্য কত, বেড়াটির দৈর্ঘ্য চাইছে। এখন আমাদের বর্গাকার বাগানের যদি আমি ফুল বেড়াটির দৈর্ঘ্য বের করতে চাই তাহলে বর্গাকার বাগানের এক বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, এক বাহুকে আমি যদি 4 দিয়ে গুণ দেই তাহলে আমার টোটাল চারিদিকের যে পরিসীমা সেটা বেড়ে যাবে, পরিসীমাটাই হচ্ছে বেড়াটির দৈর্ঘ্য। তাহলে চলুন আমরা জানি বর্গাকার বাগানের ক্ষেত্রফল, ধরি বাগানের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে ক্ষেত্রফল হবে A2, তাহলে ক্ষেত্রফল সমান সমান দিতে পারি আমি 2025, তাহলে এর মান হবে, যদি আমি 2025কে বর্গমূল করি তাহলে এখানে আসবে 45, এটা হলো এক বাহুর দৈর্ঘ্য, এটা যদি বর্গাকার বাগান হয়, এটা যদি বর্গ হয়, এক বাহুর দৈর্ঘ্য যদি 45 হয় তাহলে আমার 4 বাহুর দৈর্ঘ্য কত হবে, একে 4 দিয়ে গুণ দিলে আমার টোটাল বেড়াটার দৈর্ঘ্য বের হয়ে যাবে। তাহলে আমি এই 45কে, এটা হলো এক বাহুর দৈর্ঘ্য এত মিটার, এত মিটার, একে আমি 4 দিয়ে গুণ দেবো, 4 দিয়ে গুণ দিলে আমার টোটাল বেড়ার দৈর্ঘ্য বের হয়ে যাবে, বেড়ার দৈর্ঘ্য 4 দিয়ে গুণ দিলে 4 5 20, 4 4 16 আর 2 18, এত মিটার, তাহলে বেড়াটার দৈর্ঘ্য কত, 180 মিটার, উত্তর হচ্ছে গ নম্বর 180 মিটার। তাহলে এটা অত্যন্ত সহজ অঙ্ক, আপনারা দেখবেন একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন। তাহলে চলুন আমরা পরবর্তীটা চলে যাই। হ্যাঁ এবার আমরা 8 নম্বর অঙ্কেতে চলে আসছি, অঙ্কটা হচ্ছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 হলে, মানে 37 সংখ্যা দুটি কী কী, দুইটা ক্রমিক সংখ্যা এদের বর্গের অন্তর হবে 37, সংখ্যা দুটি কী কী, এটা গ নম্বর উত্তর, উত্তর গ নম্বর হচ্ছে 18 19,
এটা আমরা কিভাবে বের করবো দেখেন, যে দুইটি আমি দুইভাবে বের করতে পারি। আমি উত্তর দিয়ে সিদ্ধ করব, আমি এইভাবেই আপনাদের বের করে দেখাবো, তাহলে আপনাদের দ্রুত সহজ হবে। আপনারা উত্তরটা দিয়ে সেভাবে মানে অন্য যে তিনটা উত্তর আছে সেই তিনটা উত্তরে এই মিলবে না, এইটাই শুধু মিলবে, সেটা কেমন দেখেন। 19-এ যদি আপনি বর্গ করেন, 19-কে যদি বর্গ করেন, এই 19-এ বর্গ করলে এটা হবে হচ্ছে 361, 19-এ বর্গ করলে হবে 361। আর 18-এ বর্গ করলে কত হবে, 18-এ যদি আপনি বর্গ করেন তাহলে হবে 324। তাহলে এখানে দেখেন বর্গের অন্তর কত, 4 আছে কত, 11 হবে, 7 হলে হাতে থাকে 1, 3 আছে কত, 6 হবে, 3 হইলে এটা 3 3 মিলে গেলে 0 বসে না। দুটো দুটো ক্রমিক সংখ্যা, 18 19 দুটো ক্রমিক সংখ্যা, এদের বর্গের অন্তর কত, বিয়োগফল, অন্তর মানে বিয়োগফল আসছে 37। তাহলে সংখ্যা দুটি কত, 18 19, এটা প্রমাণিত। আপনি উত্তর দিয়ে সিদ্ধ করলে সহজে এভাবে বের করতে পারবেন, ঠিক আছে। আর একটা একভাবে করা যায়, সেটা হচ্ছে মনে করেন যে একটি সংখ্যা এক্স প্লাস, যদি একটি সংখ্যা এক্স ধরি তাহলে আর একটা সংখ্যা আসবে কত, এক্স প্লাস ওয়ান, যদি আমি ক্রমিক সংখ্যা ধরি। তাহলে বর্গের অন্তর এভাবে করতে পারেন যে একটা সংখ্যার বর্গ মাইনাস আর এক সংখ্যার বর্গ সমান সমান 37। এটা দিয়ে সমাধান করলে আপনার এক্স এর মান বেরোবে, এক্স এর মান বসাইলে বলা হয়ে যাবে। যেমন এখানে দিতে পারেন আপনি এক্স স্কোয়ার প্লাস, এখানে সূত্রে পড়ে, আমি দুইভাবে দেখাই দিচ্ছি অঙ্কটা, আপনারা হয়তো যে 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 যেভাবে ভালো বুঝেন, 2x + 1 - x² = 37। এটা এটা চলে গেল, এক্স স্কোয়ার এই দুটো কেটে যায়, এই দুটো কেটে গেল, এখানে থাকে কত, এখানে থাকে 2x 37। এই ওয়ানটাই পাশে নিয়ে গেলাম, ওয়ানটাই পাশে আনলে ইংলিশ আর বাংলাটা ভাজাই গেছে, আমি বাংলায় দিব, সরি। তাহলে এখানে এক চলে আসে, তাহলে এক সমান সমান আসে কত, তাকে হলো 36/2 = 18। তাহলে একটা সংখ্যা হলো 18, আর একটা সংখ্যা কত এখানে আছে, এক্স প্লাস ওয়ান, তাহলে আর একটা সংখ্যা কত আসবে, একটা যদি 18 হয় আর একটা হলো এক্স প্লাস ওয়ান, তার মানে 18+1, 18+1, আর একটা সংখ্যা হচ্ছে 19। তাহলে একটা সংখ্যা 18 আর একটা সংখ্যা 19, আমি এভাবে সমাধান করে বের করতে পারি। একটা যদি এক্স ধরি তাহলে আর একটা ধরতে হবে হচ্ছে এক্স প্লাস ওয়ান। তাহলে এভাবে বের করা যায়। তাহলে আজ পরবর্তীটা যায়, এবার দেখুন 9 নম্বরটা আছে, একটা বার নির্ণয়, যদি x - y² = 12 হয় এবং xy = 1 হয়, তবে x² + y² মান কত। উত্তর হবে ঘ 14, ঘ নাম্বারটায় মানটা 14 হবে। এখন আমরা সমাধানটা করতে পারি এভাবে, দেখেন এই ধরনের যত অঙ্ক থাকে এভাবে আপনি করতে পারবেন, x - y² = 12, এটাকে কি লেখা যায়, আমরা এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার, মানে সূত্রটা x² - 2xy + y² = 12। এখন এটাকে আমরা সাইড করে ফেলি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই স্কোয়ারটা এখানে নিয়ে আসি, 2 - 2, এটা xy = 12। এবার দেখেন এক্স প্লাস ওয়াইয়ের মানটা চাইছে আমাদের, তাহলে আমরা এটাকে এই পাশে নিয়ে আসি, x + y² = 12, এই -2xy পাশে নিয়ে আসি একবারে, এখানে 2, এই এক্স ওয়াইয়ের মান কত, 1, এক্স স্কোয়ার মা এক্স ওয়াইয়ের মান হচ্ছে 1 বসাই দিলাম, তাহলে x² + y² = কত, 12+2 = 2, তাহলে এখানে হয় হলো 14, তাহলে মানটা কত, 14। অত্যন্ত সহজভাবে কোনটা দিয়ে অঙ্কটা শুরু করতে পারলে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি এটা দিয়ে ধরবো। তাহলে চলুন 10 নম্বরটা শুরু করা যাক, এবার চলুন 10 নম্বরটা শুরু করি। এখানে আছে যে প্রদত্ত উপাত্তগুলোর মধ্য মধ্যমা কোনটি, আমাদের এখানে মধ্যমা বের করতে হবে 10 11। মধ্যমা বের করার নিয়ম হচ্ছে, দুটো নিয়ম আছে, আমি এই মুহূর্তে আপনাদের সাথে যে নিয়মটা শেয়ার করব সেটা হচ্ছে, আমি ভিডিও লম্বা বানাবো না, আমি এটার ক্রম অনুসারে লিখবো, যে ছোট থেকে বড়, ছোট থেকে বড় করে সাজাবো ক্রম অনুসারে। তাহলে কি, এখন আমি যেটা করব,
যে যেহেতু এখানে বিজোড় সংখ্যা আছে, বিজোড় সংখ্যা আমি এপাশ থেকে সমান সংখ্যক এবং ওপাশ থেকে সমান সংখ্যক এনে মাঝখানে যেটা সেটাকেই আমার মধ্যবান। আর যদি জোড় সংখ্যা থাকতো তাহলে মাঝখান থেকে আমি দুটো নিতাম উভয় পক্ষে সমান সংখ্যা রেখে, সেই দুটোর যোগফলকে আমি দুই দিয়ে ভাগ দিয়ে মধ্যমা বের করতাম। যেহেতু এটা আমার 11টা সংখ্যা আছে, দেখুন 11টা যদি আমি এপাশ দিয়ে যাই, 1 2 3 4 5, এপাশে আমি 5টা রাখলাম, এপাশে 5টা, এক মোট 11টা, 1 2 3 4 5, তাহলে আমার এ পাশে 5টা থাকলো আর এ পাশে 5টা থাকলো, মোট এ পাশে 5টি, বাম পাশে 5টি, ডান পাশে 5টি, মাঝখানে কোনটা থাকলো? 15। বিজোড় সংখ্যা হলে মাঝখানে একটা সংখ্যা পাবেন, সে ছোট থেকে বড় পর্যন্ত লিখে মাঝখানে যেটা পাবেন সেটি হচ্ছে আপনার মধ্যক বা মধ্যমা। তাহলে আমাদের এখানে মধ্যমা কোনটা? উত্তর হচ্ছে 15। আমাদের এখানে মধ্যমা হচ্ছে 15, উত্তর হচ্ছে গ নাম্বার। এখানে গ নাম্বার 15, এটা হচ্ছে আমার মধ্যমা বের করার পদ্ধতি। আর 10 নম্বরের উত্তর হচ্ছে, উত্তর হচ্ছে গ 15। তাহলে চলুন পরবর্তীটা শুরু করি। 11 নম্বর হচ্ছে, 11 নম্বরটা দেখেন, তিনটি সংখ্যার গড় 6 এবং ওই তিনটি সংখ্যার সহ মোট 4টি সংখ্যার গড় হচ্ছে 8, হলে চতুর্থ সংখ্যাটির অর্ধেক কত? এখানে যে জিনিসটা দেখতে হবে যে তিনটি সংখ্যার গড় যদি 6 হয়, তাহলে আমি এখানে প্রথমে লিখব যে তিনটি সংখ্যার সমষ্টি, সমাধানে যে তিনটি সংখ্যার সমষ্টি কত হবে যদি তিনটি সংখ্যার গড় 6 হয়। তিনটি সংখ্যার সমষ্টি হবে 6 গুণ 3 18। এই তিনটি সংখ্যার সহ মোট 4টি সংখ্যার গড় হচ্ছে 8, তাহলে তিনটি সংখ্যার সহ 4টি সংখ্যার সমষ্টি কত? তাহলে তিনটি সংখ্যার সহ 4টি সংখ্যার সমষ্টি হবে, যেহেতু গড় 8, 8কে আমি 4 দিয়ে গুণ দিলে ওই 4টি সংখ্যার সমষ্টি পেয়ে যাব, 4 এটা 32। বলছে তাহলে চতুর্থ সংখ্যাটি কত? চতুর্থ সংখ্যাটি, এখানে তিনটি সংখ্যার গড় 18, 4টি সংখ্যার গড় ওই তিনটি সহ 4টির গড় হচ্ছে 32। তাহলে চতুর্থ সংখ্যাটি, এখানে চতুর্থ সংখ্যাটি আমি এই 4টি সংখ্যার গড় থেকে সমষ্টি থেকে যদি আমি তিনটি সংখ্যার সমষ্টি বিয়োগ দেই, আমি চতুর্থ সংখ্যাটি পেয়ে যাব। চতুর্থ সংখ্যাটি পাইলাম হলো 14। এখন বলছে যে এই যে চতুর্থ সংখ্যা, এটার অর্ধেক কত? চতুর্থ সংখ্যার অর্ধেক, তাহলে 7 দুগুণী 14, অর্ধেক 7। তাহলে এটার উত্তরটা কত হবে? যে চতুর্থ সংখ্যার অর্ধেক হচ্ছে 7। এখানে ঘ নাম্বার উত্তরটা হবে, ঘ নাম্বার উত্তরটা হবে ঘ, ঘতে 7। তাহলে আজকে এই পর্যন্তই, আমি ভিডিও আর লম্বা করবো না, আমি আর বাকি মোট 16টা অঙ্ক আসছে, আমি 11টা দিয়ে দিলাম আর বাকি 5টা পরে দিব। আর যে জিনিসটা আপনাদের বলতে চাই যে সবশেষে, সেটা হচ্ছে আমার চ্যানেলটা নতুন নতুন আমি ম্যাথ এখন থেকে দিব, সবসময় তো দিচ্ছি আপনাদের সাথে, সব আপডেট দিয়ে দিচ্ছি, বাংলা, অঙ্ক, ইংরেজি, তারপরে সাধারণ জ্ঞান সবই। আমার এই যে যে ভিডিওটা, ভিডিও সকল ভিডিওর নিচে দেখবেন, ম্যাক্সিমাম ভিডিওর নিচে বাংলা, অঙ্ক, সাধারণ জ্ঞান এবং ইংলিশ, এগুলোর লিঙ্ক দেওয়া থাকে ডিসক্রিপশনে, সেখান থেকে আপনার প্রয়োজন মতো ভিডিও আপনি দেখে নিতে পারেন। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কারণ আপনাদের সাবস্ক্রিপশনই আমাকে নতুন নতুন ভিডিও দিতে উদ্বুদ্ধ করবে। আর যেটা, সেটা যারা অলরেডি সাবস্ক্রিপশন করছেন তাদের ধন্যবাদ। আর এর পরবর্তীতে আমি আরও 5টা অঙ্ক দিব এবং 5টা অঙ্ক এভাবে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো, ডিটেলস একটু শেয়ার করতেছি এবং কায়দাগুলো দেখাই দিচ্ছি যাতে আপনার পরবর্তী অঙ্কগুলো সুন্দর করে করতে পারেন এবং এই ধরনের, এবং এই জায়গা থেকেই বাকি অঙ্কগুলো আসবে। এটা শুধু প্রাইমারির জন্য না, সকল সরকারি পরীক্ষার জন্য আপনারা এগুলো কাজে লাগবে এবং এগুলো আপনারা কন্টিনিউ করবেন। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।